রিজার্ভের টাকা সব খেয়ে ফেলেছে সরকার। ফরিদপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের নিয়ে এবার গণ আন্দোলন গড়ে তোলা হবে। তত্ত্বাবধায়ক সরকার মানুষের মনের দাবি। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে ঢোকেন নেতাকর্মীরা। এছাড়া রাতে মাঠেই কাটিয়েছেন অনেকে, তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার অভিযোগ করেন অনেকেই। আজকে আওয়ামী লীগ সব পুরোপুরি চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। দেশের সম্পদ তারা লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। গত এক যুগে এই সরকারের আমলে এই মোট 10 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এবার কোন নির্বাচন এই দেশে হবে না, যতক্ষণ না নিরপেক্ষ সরকার দেওয়া হবে। এদিকে মহাসড়কে বাস ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ সহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে চলছে দুদিনের পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আজ রাত 8টা পর্যন্ত। পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একই দাবিতে ধর্মঘট চলছে রাজবাড়িতেও। তবে মাদারীপুর শরীয়তপুর থেকে ফরিদপুরগামী পরিবহন চলাচল না করলেও অন্য জেলায় যাতায়াত স্বাভাবিক আছে। এদিকে ফরিদপুরে বাস ধর্মঘটের প্রভাবে বন্ধ রয়েছে বরিশাল থেকে ঢাকাগামী ও উত্তরবঙ্গের সকল রুটের বাস চলাচল, তবে স্বাভাবিক আছে অভ্যন্তরীণ রুট। ঢাকা রুট এবং উত্তরবঙ্গের সব রুটে বরিশাল থেকে সারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। দোদুল্যমান অবস্থায় আছি যে আমি কি যেতে পারবো কি পারবো না। আমি জাস্ট আশায় আছি যে হয়তো কোনো একটা ব্যবস্থা হবে। ওনারা বলতেছে যে গাড়ি আজকে কম, কেন সেটা জানি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। এর আগে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে দুপুরে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। 8 বছর পর সম্মেলন হওয়ায় ঢল নামে নেতাকর্মীদের। কর্মসূচি ঘিরে তাদের সবার মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পুরো শহর ছেয়ে দেওয়া হয়েছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এবার 75 সদস্যের কমিটি গঠন করা হবে। প্রায় 7.5 বছর পর ঝিনাইদহে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। এর মধ্যে শহরের বিভিন্ন সড়ক অলিগলি ছেয়ে গেছে দলীয় ব্যানার এবং পোস্টারে। সম্মেলনস্থলে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবার সভাপতি 7 জন এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রয়েছেন 10 জন। বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে নিহত জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে তানু ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ফরিদ নামে একজনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার রাতে বাসাবাটি এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তানু ভূঁইয়া। এ ঘটনায় এখনও মামলা হয়নি। খুলনায় অনুষ্ঠিত হয়েছে মৌমাছি ও মধু বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলন। সকালে খুলনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আয়োজন করে মৌয়াল চাষি গবেষক ও ভোক্তার জাতীয় জোট। অনুষ্ঠানে বিএসটিআই লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয়। বিক্রি করা হয় মধুর তৈরি খাবার ও পণ্য। এছাড়া হাতে কলমে মৌ চাষ পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এবারের সম্মেলনে সারা দেশে 300 শতাধিক মধু প্রেমিক অংশ নেন। জেডএসআরএম দেশ 24 এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।